গতকাল আমরা দেখেছিলাম 3D পিকচার এবং আজকে আমরা ক্রোমা কি নিয়ে কাজ করব, সেজন্য আমরা ক্রোমা কি প্রজেক্ট দেবো। আপাতত এই প্রজেক্টটি সেভ করে রাখি এবং নতুন কন্ট্রোল এস টিপে নতুন একটি প্রজেক্ট করি এবং নিউ প্রজেক্ট এখান থেকে প্রজেক্ট, এবং অবশ্যই ডিফল্ট যে প্রিসেটটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে ওকে প্রেস করব এবং এটিকে আমাদের সেভ অ্যাজ করতে হবে। এবং সেভ অ্যাজ করে আমাদের যেখানে সংরক্ষণ করা দরকার, বিশেষ করে আমি এখানে সংরক্ষণ করছি সেটা হচ্ছে EDS ভিডিও টিউটোরিয়াল এবং প্রজেক্ট ফাইল EDS প্রজেক্ট। এটি জাস্ট আমাদের ক্রোমা কি। ওকে, আমরা সেভ বাটনে ক্লিক করি। আমরা বিনে গিয়ে নতুন কিছু ফুটেজ এখানে ইনসার্ট করব, নিউ ফোল্ডার তৈরি করি এখানে, জাস্ট ভিডিও এবং নতুন আরও একটি, এটি সরি এটি সাব ডিরেক্টরি হয়ে যাচ্ছে। জাস্ট আমরা এটিকে সিলেক্ট করে ডিলিট কি চাপি এবং ইয়েস রুট থেকে নতুন নিউ ইমেজ এবং জাস্ট একটা অডিও ওকে। তো ভিডিও সিলেক্ট করার পর ডবল ক্লিক করিয়ে এখান থেকে কিছু ভিডিও ক্লিপ আমি দেখাবো, যেগুলো হচ্ছে ক্রোমা করা যায় এরকম কম্পেটেবিলিটি রয়েছে। তো আমরা অ্যাপে যাই, এখান থেকে অ্যাক্সেসরিজ ফাইল, এখান থেকে ভিডিও ফুটেজ ড্যান্সিং অ্যাঞ্জেল, এখানে প্রথমে একটি গ্রিন স্ক্রিন, নেক্সট আমরা একদম প্রথমেই রয়েছে আমাদের কিছু ক্লিপ, এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন স্ক্রিন এবং এখানে দুটি হয়েছে। জাস্ট আমরা কিছু ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে আমরা ভিডিও ক্লিপ কিছু নিয়ে আসতে পারি, ওকে। এবার আমরা ইমেজে যাই, ডবল ক্লিক করে কিছু ইমেজ আমরা ইনসার্ট করব, যেটি ক্রোমা করার মতো। আমরা জাস্ট এখানে পেস্ট করে কিছু ইমেজ আমি কপি করে রেখেছিলাম এবং ওপেন করি এখানে কিছু ইমেজ, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা নির্বাচন করব এখানে দুটি ইমেজ জাস্ট আমরা ইনসার্ট করি, ওকে। তো আমরা দেখলাম ভিডিও এবং ইমেজ ইনসার্ট করা, এবং এবার অডিও জাস্ট ডিফল্ট এখানে প্রথম তিনটি আপাতত সিলেক্ট করুন, কারণ আমি পরে কয়েকটি অডিও আমি সংযুক্ত করেছি। এই দুটি অডিও আমি ড্যান্স থেকে নিয়েছি এবং বিশেষ করে ড্যান্স মিউজিক, যেটি আমরা উইডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব, এবং এটি স্যাড ইমোশন। এই সব অডিওগুলো আমি ওয়েস্টার্ন মিউজিক থেকে নিয়েছি, কারণ এটি আমার একটি ফেভারেট স্টক মিউজিক একটি কোম্পানি। তো এখান থেকে জাস্ট এই তিনটিকে সিলেক্ট করে আমরা ওপেন করি। এই তিনটি স্টক মিউজিক, এটি আপনি কোথাও গান বা কোনো কিছু এরকম শুনতে পাবেন না। মনে রাখবেন, অডিওর ক্ষেত্রে এমন কোনো অডিও ব্যবহার করার চেষ্টা করুন, বিশেষ করে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, যেগুলো অন্তত মাইকে আইসক্রিম বিক্রি না করে গ্রাম অঞ্চলে এরকম ধরনের গান, অবশ্যই প্রফেশনাল কোয়ালিটি সাউন্ড অথবা আপনি কোনো ধরনের স্টক সাউন্ড কোম্পানি, বিশেষ করে ওয়েস্টার্ন মিউজিক অথবা আপনি স্মার্ট সাউন্ড এ সমস্ত জায়গা থেকে অডিও সংগ্রহ করুন। তো আমি এখানে যে অডিওগুলো ব্যবহার করছি, আশা করি এগুলো বাইরে হয়তো অ্যাভেলেবল নাও পেতে পারেন, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে। তো এখানে একটি অডিও আমি জাস্ট নামিয়ে রাখলাম, ওকে। তো সব টাইপের মিউজিক দরকার আমাদের এখানে, ডিলিট করি। আমার মনে হয় 13 নম্বর ট্র্যাকটি, ওকে। তো সবসময় অডিও ফ্রিকোয়েন্সি দেখার জন্য আপনি জাস্ট কোথা থেকে শুরু করবেন, আমি এখান থেকে শুরু করব এবং এখানে সি চেপে কেটে ডিলিট করে দেবো, ওকে, ফাইন। এবং আমি ভিডিও, তো ভিডিওর ক্ষেত্রে আমরা আগে ব্যাকগ্রাউন্ড, তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড রাখুন এবং একটি ভিডিও এখানে দেখতে পারছি, এবং এটি আমাদের ক্রোমা করতে হবে, তাই না? তো ক্রোমা করার ক্ষেত্রে আমি জাস্ট এটিকে ডিলিট করি এবং এটিকে ট্রিম করে নিই খুব দ্রুত। ওকে,
আমরা প্রথমে গ্রিন স্ক্রিন ফুটেজটিকে ব্যাকগ্রাউন্ড ফুটেজের ওভারলে করতে হবে। ওকে, তো ইফেক্টে যান, এখান থেকে জাস্ট ক্রোমা ড্র্যাগ করে এরপরে ছেড়ে দিন। তো দেখতে পাবেন যে এখানে একটি ক্রোমার সৃষ্টি হয়েছে বা গ্রিন স্কেল অটোমেটিক রিমুভ হবে। ডবল ক্লিক করুন, এখান থেকে জাস্ট মডিফাই করতে পারবেন, পূর্বেই দেখিয়েছিলাম। ওকে, একটু বেশি করে, ফাইন। ওকে, জাস্ট স্টপ করুন এবং এখান থেকে জাস্ট আপনার অডিও ক্লিপটিকে আনলিংক করতে হবে, যেহেতু এখানে একটি অতিরিক্ত অডিও ক্লিপ রয়েছে। আমরা এটিকে রাখবো না, ডিলেট কি চেপে ডিলেট করে দিই। তো এখানে এখানে যে ড্যান্সিং অ্যাঞ্জেল দেখতে পাচ্ছি, এটিকে জাস্ট দেখানোর জন্য ক্রোমা করা। তো এছাড়াও আমরা আরও কিছু ক্লিপ এখানে নামিয়েছি, তার মধ্য থেকে বিশেষ করে গ্রিন স্কিন প্রথম যে ফুটেজটি রয়েছে, গ্রিন স্কিন নামে, এবং এটিকে আমরা জাস্ট ক্রোমা দিয়ে ছেড়ে দিলেই একটি ট্রান্সপারেন্সি হবে। তবে খেয়াল করুন, এখানে তার যে শার্টের কালারটি কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা আন্ডু করি, দেখি এখানে শার্টের কালার কিন্তু গ্রে কালার, কিন্তু যখন আমি ক্রোমা দিচ্ছি তখন কিন্তু কালারটি কিছুটা পিঙ্ক টাইপের হয়ে যাচ্ছে। ডবল ক্লিক করে একটু মডিফাই করতে হবে। এক্স্যাক্ট কালার আমরা কোথা থেকে নির্বাচন করব, আমরা সেই স্থানটি জাস্ট ক্লিক করব একবার। সহজে আমি এভাবে ক্লিক করলে আমি আমার কালারটি নির্বাচন করতে পারবো। এখান থেকে কয়েকটি অপশন রয়েছে, সফট এজ, আমরা যদি সফট এজ করি তাহলে দেখতে পাচ্ছি কিছুটা সাদা সাদা, তো আমার এখানে দরকার নাই। তো এক্স্যাক্ট পজিশনে আপনি ক্লিক করুন, যে কোনো স্থানে আপনি গ্রিন সিলেক্ট করতে চান। আর এখান থেকে যদি আপনি অটো ফিটে ক্লিক করেন তাহলে কিন্তু অটো ফিট হবে, সেটি আপনার অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তো আপনি ক্লিক করেন এবং নেক্সট মডিফায়ার রয়েছে আমরা এখান থেকে কালার। আমি এখান থেকে কালার জাস্ট ড্র্যাগ করে যে কোনো এরিয়ায় নিতে পারবো ক্রোমা করার ক্ষেত্রে। তো এখানে জাস্ট এক্সাক্ট পজিশনে আমি রাখবো, এবং যেহেতু এটি ব্ল্যাক এজন্য ওকে। তো এটি আমাদের ক্রোমাকির একটি কৌশল। তো ক্রোমা শুধু যে গ্রিন স্কিন দিয়ে করা যাবে এমন কোনো কথা নেই, ইচ্ছা করলে ব্লু স্কিন দিয়ে করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে এখানে ডিলিট করি, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবেন। তো এখান থেকে ভিডিও আমরা নেক্সট আর একটি ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করি। এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। আমরা হয়তো দেখতে পারছি যে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি অনেক সুন্দরভাবে ম্যাচ করেছে, এবং খেয়াল করুন অনেক স্মুথলি আমরা ব্যাকগ্রাউন্ডটি দেখতে পারছি ক্রোমার মাধ্যমে। ওকে, তো আমাদের ওভারলে ট্র্যাকের যে সাউন্ডটি রয়েছে, এই সাউন্ডটি যদি আমরা রাখতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাউন্ড ট্র্যাকে নিয়ে আসতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কোনো সাউন্ড আমরা দেখতে পারছি না, তো আপাতত এখানে এটিকে ডিলিট করি। এবার দেখি কোনো ইমেজকে কিভাবে ক্রোমা করা যায়। এখানে ইমেজ, এখান থেকে জাস্ট আমরা ড্র্যাগ করি ইমেজটিকে, এবং মনে রাখবেন যে এখানে কিন্তু অ্যাসপেক্ট রেশিওর একটি প্রবলেম রয়েছে, আপ এবং ডাউন। তো তারপর আমরা ডিফল্ট অবস্থায় জাস্ট ক্রোমাকে সিলেক্ট করতে পারি, এবং সিলেক্ট করে ডবল ক্লিক করুন, আপনার এক্সাক্ট কালারটি আপনি নির্বাচন করুন। ওকে, তো নির্বাচন করার পর এখানে আপনি অ্যাসপেক্ট রেশিওর জন্য জাস্ট ভিডিও ক্লিপটি সিলেক্ট করুন এবং ডবল ক্লিক করুন, এবং ফিট টু হাইট, হাইটে আপনি জাস্ট ওকে প্রেস করুন। ওকে, তো আমাদের এখানে ক্রোমা করা হয়েছে, বিশেষ করে আমাদের এখানে এক্স্যাক্ট ক্রোমা কিছুটা এজ বোঝা যাচ্ছে, যার জন্য আমরা ডবল ক্লিক করে আমরা আমাদের অ্যাসপেক্ট রেশিও বা পরিবর্তন করে দেখি এবং ওকে প্রেস করুন। আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওটি এখানে জাস্ট হাইড করুন, এবং ব্যাকগ্রাউন্ড ভিডিওটির অ্যাসপেক্ট রেশিও আমাদের পরিবর্তন করতে হবে, এই জন্য আমরা এখান থেকে ফিট হাইট এবং ওকে প্রেস করি। এবার আমাদের ফোরগ্রাউন্ডটিকে ওপেন করি,
তো ফোরগ্রাউন্ড আমরা যত সরি এটা আমাদের ক্রোমা এবং ফোরগ্রাউন্ড। আমাদের এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে যে আমরা যদি একটি ক্লিপকে ওভার করি এবং সেই ক্লিপটি সরিয়ে নিই তাহলে উপরে একটি ব্ল্যাক স্ক্রিন চলে আসে এবং এই সমস্যার সমাধান রয়েছে। তবে এই সমস্যার সমাধান এভাবে করা সম্ভব নয়, আমি পরবর্তীতে শো করব। তো আপাতত দেখলাম যে কিভাবে নর্মালি ক্রোমা করা সম্ভব। ওকে, তো সিম্পলি আপনি যদি কোনো মোশন করতে চান সেই ক্ষেত্রে যে প্রবলেমটি হতে পারে সেটি আমি দেখাচ্ছি। যে এখান থেকে এনেবল কি ফ্রেম করলেন, জাস্ট লেফট সাইডে থেকে আপনি একটি মুভ করিয়ে রাইট সাইডের দিকে নিয়ে আসলেন। ওকে, এবং দেখুন এখানে আমাদের একটি ব্ল্যাক স্ক্রিন। ওকে, তো ব্ল্যাক স্ক্রিনের ক্ষেত্রে সবসময় ইডিএসে যে কাজটি করতে হবে যে আমাদের টোটালি যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমটির বাইরে চলে গেলে ক্রোমা সিলেক্ট করা থাকলে অটোমেটিক ব্ল্যাক স্ক্রিন আসবে। তো এই ব্ল্যাক স্ক্রিনটি বিশেষ করে ফিল কালার এখানে রয়েছে এবং ফিল কালার আপনি এখানে খেয়াল করুন, এখানে যে আমাদের ফিল কালার ব্ল্যাক, আমরা যদি এখান থেকে জাস্ট জিরো এবং ওকে করুন সেক্ষেত্রে আমাদের একই সমস্যা। তো আমাদের ফিল কালার যদি আমরা পরিবর্তন করে দিই এখান থেকে জাস্ট হোয়াইট, তো এখানে কিন্তু হোয়াইট আসবে না কারণ এটি আমাদের ক্রোমা করা। যাই হোক, এখানে একটি প্রবলেম আছে, তো এটি নিয়ে আমি পরবর্তীতে এক্সপ্লেন করব, বিশেষ করে ইডিএস 6-এ। তো এটি এখান থেকে ডিলিট করে দিই। নেক্সট আমাদের আরও ইমেজ ক্লিপ ইনসার্ট করা রয়েছে, তো এখান থেকে আরও একটি ইমেজ জাস্ট ড্র্যাগ করুন এবং এখান থেকে আরো একটি ভিডিও ক্লিপ এটি আমরা রাখি, এটিকেও আমরা ক্রোমা করতে পারবো। সেম ইফেক্ট এবং ক্রোমা কি অটোমেটিক হয়েছে, তবে আমার মনে হয় অটোমেটিক পুরোপুরি আসেনি, যার জন্য আমরা এখান থেকে একটু কালারটি পরিবর্তন বা মডিফাই করে নিতে হবে, বিশেষ করে আমাদের অবজেক্ট কালার। ওকে, আমার মনে হয় এটি অ্যাপ্রোপ্রিয়েট এবং খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড অ্যাসপেক্ট রেশিও ফিক্স করে আসি আবারও। এবার আসুন ইমেজ ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে। যদি আপনি কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড রাখেন সেম একই নিয়মে আপনি একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন এবং ইমেজ ব্যাকগ্রাউন্ডের অ্যাসপেক্ট রেশিও ম্যাচ করান, ডবল ক্লিক করে হাইড এবং সেম অন্য কোনো ক্লিপ অথবা ইমেজ আপনি ট্রান্সপেসি করতে পারেন, তবে এটি বেমানান এখানে মানাবে না। যদিও তারপরও আমি দেখাচ্ছি ইফেক্ট, এটি আমাদের ইমেজ এবং সেম, তো যেহেতু ইমেজ এখানে মানান নয় সেখানে আপনি এটিকে সরিয়ে ফেলুন, অন্য একটি ক্লিপ অ্যাডজাস্ট করা যায় এমন কোনো ক্লিপকে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন। এটি তো আরও বেমানান, তো আমরা ভিডিওতে গিয়ে দেখি অন্য কোনো ভিডিও এখানে ইনসার্ট করা যায় কিনা। এমন কোনো ভিডিও আমাদের এখানে ব্যবহার করতে হবে যেখানে ফ্লোর অথবা সামথিং রয়েছে, তো এখানে আসলে কোনো ফ্লোর আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়ে আপনি কোনো ফ্লোর থাকলে ফ্লোর সিলেক্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। তো এখানে আসলে কোনো ফ্লোর পাচ্ছি না, আপনি জাস্ট ফ্লোর টাইপের কোনো ইমেজ অথবা ফ্লোর টাইপের কোনো ভিডিও ক্লিপ এখানে ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে ভিডিও দেখলাম ক্রোমা করা এবং লাস্ট আমি একটি ইমেজ এবং ভিডিওর কম্পোজিশন এখানে দেখাবো, সেটি হচ্ছে জাস্ট আমাদের একটি ভিডিও এখানে ইনসার্ট করি এবং ইমেজকে জাস্ট একটু ডিউরেশন টাইম বাড়িয়ে নিই এবং এনাকে আমি একটু হাইড করে নিই এবং অ্যাট লাস্ট ইফেক্ট এখান থেকে ক্রোমাকে। ওকে, যদি আপনার কালার নিয়ে কোনো সমস্যা হয় আপনি এখান থেকে সেভ কালার সিলেক্ট করতে পারেন,
আলফা আমি পূর্বেই দেখিয়েছি আলফা কিভাবে কাজ করে, ইমেজ এবং এখানে আপনি কোন আলফা ইমেজ ব্যবহার করতে পারেন। ওকে, জন্য আপনি মিক্স এবং ফেড ইন ফেড আউট এখান থেকে আপনি একটি টাইটেল ব্যবহার করতে পারেন। ওকে, টাইটেল Hey there. Subscribe to my channel. জাস্ট ইমেজের এখানে and অ্যাড also নিউ press টাইটেল this bell icon. এবং এখানে জাস্ট টাইপ করবেন ওয়েলকাম টু ক্রোমা কি। ওকে, একটু রিসাইজ করে এখানে জাস্ট বসিয়ে নিন এবং ইয়েস এটিকে এখানে নিয়ে আসুন। অথবা এখান থেকে যদি আপনি এখানেও টেনে দেন তাহলে কিন্তু এটি ওভারলি হবে, কারণ যেহেতু এটি আমাদের টাইটেল, সহজে আপনি ইফেক্টে যান এবং টাইটেল মিক্সচার লেজার ফ্রম লেফট, ওকে, এবং রাইট। ফেড ইন ফেড আউট এবং এটির ডিউরেশন অবশ্যই আমাদের কমিয়ে দিতে হবে যেহেতু আমাদের টাইটেল। যতটুকু আমি ফেড ইন ফেড আউট এখানে ইউজ করব ঠিক ততটুকু আমার এখানে ইউজ করতে হবে। ওকে, এখান থেকে জাস্ট ক্লোজ করি। ওকে, এখন আমরা দেখি যে আমাদের কিভাবে প্রেজেন্টেশনের কাজ করতে পারবেন। তো সাধারণভাবে ক্রোমাকি বুঝিয়ে দিলাম, আর একটি বার আমি একটু রিভিউ করব, সেটা হচ্ছে ডিফারেন্স টাইপের কোনো ভিডিও আপনি কল্পনা করবেন ক্রোমা করার জন্য। তো কি ক্রোমা করা যায় খেয়াল করুন, ডবল ক্লিক করে যে কোনো একটি ভিডিও ক্লিপ আপনি সিলেক্ট করেন যার কোনো একটি রং আপনি নির্বাচন করতে পারবেন। তো একটি রং এখান থেকে জাস্ট আপনি ওপেন করলেন এবং এখানে ক্লিপটিকে আনলেন, আনার পর আপনি জাস্ট যে কোনো একটি কালারকে এখান থেকে নির্বাচন করতে পারবেন ক্রোমার মাধ্যমে। এখানে কয়েকটি সলিড কালার আমি পেয়েছি, তো আমি এখান থেকে ডবল ক্লিক করে ফিট হাইটে যাই এবং দেখুন ব্যাকগ্রাউন্ড কিভাবে কাজ করে। তো ইফেক্ট এখান থেকে কি ক্রোমা কি সিলেক্ট করুন, ক্রোমা কি এখান থেকে আমি এই কালারটি নির্বাচন করলাম। ওকে, এবং এই কালারটি নির্বাচন করলে আমি দেখতে পারছি যে জাস্ট আমার এই কালারটির ব্যাকগ্রাউন্ড। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ডিলেট করি এবং ম্যামকে ডিলেট করে দিই, জাস্ট এখানে ব্ল্যাক, এবং এই ব্ল্যাক এরিয়ায় যে কোনো কিছু ট্রান্সপারেন্সি করতে পারবেন বা ওভারলি করতে পারবেন। সেজন্য আপনি জাস্ট এখানে একটি ক্লিপ ইনসার্ট করুন, টাইটেলের স্থানে টাইটেল থাক, সমস্যা নেই। আমরা জাস্ট এই ক্লিপটিকে নিচে নিয়ে আসি, আমাদের জায়গা অনেক কম। ওকে, এবার খেয়াল করুন, এবার আমাদের একটু ম্যাচিং এর ব্যাপার রয়েছে। তো ফার্স্ট আমি যখন এখানে ক্রোমা কি সিলেক্ট করব তখন এক্সাক্ট পজিশন অথবা এক্সাক্ট কালার আমার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করেছি, এখানে আরও কিছু কালার ইনভলভ হয়েছে, যদি আমি এটি সিলেক্ট করি তাহলে এটি এবং এখান থেকে। তো আমি এক্সাক্ট কালার কিভাবে নির্বাচন করতে পারবো, তো এখান থেকে যে কোনো কালার পিক করে দেখুন কোথায় আপনার এক্সাক্ট কালারটি আসে। ওকে, এবং এখান থেকে পয়েন্টটিকে ছোট করুন। ওকে, মুভ করুন, আমরা শুধু শার্টটিকে দেখতে চাচ্ছি এবং বাইরের এরিয়া। ওকে,
ক্রোমা কি করার জন্য আসলে খুব বিখ্যাত একটি সফটওয়্যার, যেটি হচ্ছে আমাদের কিলাইট। এবং কিলাইট অনেক চমৎকার একটি অ্যাপ্লিকেশন, আমি খুব পছন্দ করি আফটার ইফেক্টের ক্ষেত্রে ক্রোমা করার জন্য। তো এখানে তো আমি ঠিক ব্যতিক্রম দেখছি, এখানে খুবই কষ্ট একটি কালারকে ক্রোমা করার জন্য। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমরা সিলেক্ট করেছি এবং খুব কষ্ট করে, এবং তো এভাবে আপনি ক্রোমা সিলেক্ট করতে পারেন যে কোনো একটি কালারে। আসলে পূর্বে কোনো পরিকল্পনা ছাড়াই ক্রোমা করছি, আপনি যে কোনো একটি কালারকে নির্বাচন করে ক্রোমা করতে পারবেন, এতটুকু বোঝানোর জন্য আমি এখানে দেখালাম। তো এরপর আরও একটি, যেটি হচ্ছে আমাদের ব্ল্যাক স্কিন, এখানে দেখতে পাচ্ছেন চেষ্টা করে এটিকে ক্রোমা করার, ক্লিক করুন, এক্স্যাক্ট ব্ল্যাক কালারটি সিলেক্ট করুন এখান থেকে। আমরা এটিকে জাস্ট ডিলেট করি, এগেইন আমরা ক্রোমাকিতে ডবল ক্লিক করি, আমরা এখান থেকে পজিশন চেঞ্জ করে নিয়ে যে কোনো স্থানে রাখতে পারবো। এবং রাখার পরে এখানে আসলে আমাদের ক্রোমাটি তত অ্যাডজাস্ট করছে না। তো যাই হোক, একটি কালারকে সবসময় ক্রোমা হিসেবে নির্বাচন করবেন, সেটি গ্রিন স্ক্রিন হলে সব থেকে বেটার।